উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তৃষাং আন্দামান সাগরে প্রতিনিয়ত ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে বলা হচ্ছে এটি যদি ঝড়ে পরিণত হয় নাম হবে ত্রিশাং বাংলাদেশের খুলনার দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এটি আঘাত হানতে পড়ে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আন্দামান সাগরে প্রতিনিয়ত শক্তি বাড়লেও এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি তবে চলতি বছরে বর্ষা পরবর্তী প্রথম ঘূর্ণিঝড়টি চব্বিশ অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া মডেলগুলো পূর্বাভাস দেশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আন্দামান সাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণবর্ত আর সেই ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে পরে তা আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলেছে রবিবারের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে মঙ্গলবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে এ সময়ের মধ্যে ঝড়টি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে পৌঁছে যেতে পারে ঘূর্ণিঝড়টি স্থল ভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশত দশ কিলোমিটার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফের থেকে জানানো হয়েছে পঁচিশ তারিখ ত্রিশাং বাংলাদেশ উপকূলের কোনা কোস্ট খুলনা দক্ষিণে এবং সন্দ্বীপের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে দুই হাজার আঠারো সালের পর অক্টোবরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রথম ঘূর্ণিঝড় এটি থাইল্যান্ড এই ঝড়ের নামকরণ করেছে ত্রিশাং এর আগে অক্টোবরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সর্বশেষ ঘূর্ণিঝড়টি ছিল তিতলি বিশ্ব আবহাওয়া সংস্থা অধীনে জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগরতীর তেরোটি দেশের আবহাওয়াবিদদের সংস্থায় এসকেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে নামের ক্রম অনুযায়ী এবার ঘূর্ণিঝড়ের নাম ত্রিশাঙ্ক শনিবার বাইশ অক্টোবর আবহাওয়া অধিদপ্তরে বিশেষ বিক্ষোভ বলা হয় আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পূর্ব সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে নয়শো কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণে এবং মংলা বন্দর থেকে নয়শো কিলোমিটার দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং মংলা মোংলা বন্দর থেকে নয়শো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পায়রা বন্দর থেকে আটশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে নিম্নচাপ কেন্দ্রে চৌচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বন্দর থেকে দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হওয়ার অঞ্চল রয়েছে যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় কিলোমিটার যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হওয়ার রয়েছে কারণে চট্টগ্রাম কক্সবাজার ও সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মৎস্যজীবীদের গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গহীন সাগরে মৎস্যজীবীদের সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে নিউজ ডেস্ক দৈনিক শতবর্ষ